নমস্কার বন্ধুরা, চলে গেছি জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ডই গরম, গরমে হাফ হাফ গেঞ্জি পরেই বসে পড়েছি। আর কি করবো, আর খাওয়া দাওয়ায় দেখো কত কি দিয়ে চুরি বাবা, এই গরমে তো পকেটে ভরে সব নিয়ে চলে আসতে হবে, এত কিছু পেটে ঢোকানো যাবে না। প্রথমেই দিয়েছে ফুলকপি রোস্ট, তারপরেই মাছের দই 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 কাতলা, তারপরেই দিয়েছে মাটন, তারপরেই চাটনি, আইসক্রিম, আলু ভাজা, হুঁপো ভাজা, পাতিলেবু, শশা, পাঁপড় আর ভাত। ওরে বাবরে, এত কিছু খেতে খেতে তো পেট পাগল হয়ে যাবো। তাহলে এতক্ষণ খাওয়া দাওয়া করি, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, হরে কৃষ্ণা, জয় শিব শম্ভু। আজ হচ্ছে শুক্রবার, তো প্রথমেই মা সন্তোষীকে আজকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন কি করছি, কি খাচ্ছি, কোথায় ঘুরছি যাচ্ছি সারাদিন দেখতে থাকো। আর আজকেই হবে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, ঠিক আছে? আগামীকালের ব্লগে তোমরা দেখেছো আমরা আসছি সেই পারপাসে, ঠিক আছে? আজকে হবে খাওয়া দাওয়া দুপুরে, যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। আর ভালো ভালো জায়গায় যাব, চেষ্টা করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো চলো লেটস গো। বসে পড়েছি রেডি হয়ে, দেখতে পাচ্ছ জামা প্যান্ট পরে একদম, নিচে জামাই ষষ্ঠী স্পেশাল, দুটো বড় বড় ডিশ। ওরে বাপরে, তা তুমি যদি এখানে না আসো, এখানে আসো ভেতরে, ওই এক হাত দূরে গিয়ে দাঁড়িয়ে আছো। আরেকবার দাও, এদিকে তাকাবে। অল্প একটুখানি করে দিয়ে দাও, তাহলেই হবে। এই দেখো পালাচ্ছে ভয়েতে, এই দেখো আর একটা কি চলে এসছে, ইয়া বড় ফিস ফ্রাই, বাবা কত কি খাবো। এদিকে প্লেট খালি করেছি, এদিকে করেছি, এদিকে ম্যাডাম খাচ্ছে। হ্যাঁ, আবার এত বড় একটা, কত বড় দেখি, ওরে বাবরে, এক ব্যাগ দা ফিস ফিস ফ্রাই। ফিস ফ্রাইটাকে উদ্ধার করি, তারপর বলবো কি পরিস্থিতি আছে। বন্ধুরা প্রচণ্ডই গরম, যাই হোক আমরা একটা প্ল্যান করছিলাম যাবো বলে, যেতে পারিনি, কাজ করছিলাম। আর দেখতেই পাচ্ছ এত গরমে শুধু স্যান্ডো গেঞ্জি পরেই আছি। আর দুপুরবেলায় জামাই ষষ্ঠী স্পেশাল, যেটা তোমাদের কাল থেকে বলছি, সেই খাওয়া দাওয়াটা হবে, আইটেম বানিয়েছে দেখতে পাচ্ছ। এক এক করে সব বলছি তোমাদেরকে, এক এক করে তোমাদের বলছি। দেখো ফার্স্টেই দিয়েছে, এটা হচ্ছে ফুলকপি রেজালা, ফুলকপি রেজালা কালারটা দেখতে পাচ্ছ তো। তারপরেই দিয়েছে দই কাতলা, এত বড় একটা সাইজের মাছে দই কাতলা বানিয়েছে। তারপরেই আছে মটন গড়গড়া, এই দেখো চাটনি, এদিকে আইসক্রিম, আর এদিকে আছে ভাত, আলু ভাজা, এটা কি হুঁপো ভাজা, হুঁপো ভাজা, একটা পাতিলেবু, আর স্যালাডের শসা আর ভাত। চলো এখন এগুলো কমপ্লিট করি, অনেক কিছু আইটেম, জামাই ষষ্ঠীর ব্যাপারটা বুঝতেই পারছো, অনেক কিছু আইটেম, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে খেয়ে দিয়ে কথা বলছি, খেয়ে দিয়ে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা বিকেলবেলা একটু বেরোচ্ছি, আর খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, একটু খাওয়া দাওয়া উদ্ধার করেছি তাই জন্য শুয়ে পড়েছিলাম। আর এখন দুজন মিলে যাচ্ছি কোথায় একটু ঘুরতে, কোথায় ঘুরতে কি করতে। আর দেখো এখানে মা পড়াচ্ছে ভেতরে, চলো যাওয়া যাক, ঠিক আছে? দেখতে থাকো যেতে। বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি কোথায় না, অবনী মলে, একদম বাড়ির কাছেই, এটাই ভালো। আমরা যা মল এই গরমে আর সাউথ সিটি মল যাইনি, তো অগ্নি মলেই তো দেখি, চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, নিত্য নতুন ড্রেস পরে চলে এসেছি, উফ, এখানে এসে শান্তি হলো, বাইরের যা গরম। এটা কি লাভ ল্যাব,
ম্যাক্স দেখতে পাচ্ছ, ম্যাক্সে দেখি যাওয়া যায়। এটা কি গো, এগারো এগারো দেখতে পাচ্ছ কত কি রয়েছে এখানে। আমরা যাবো কোথায়, ওটা দিয়ে চলো, সোজা চলো। এই তো এখানে রিয়েলমি আছে, রিয়েলমিটা একবার দেখি চার্জারটা আছে কি। আসো, সেই অক্টোপাসটা আগের দিন দেখেছি, একটা লাল এই একটা ইয়েলো কালারের, দেখ কি সুন্দর, তাই না। ওপারে হচ্ছে জমির নায়িকা। তো আমরা এখন যাচ্ছি ফার্স্টে আইসক্রিম খেতে এখানে সফট ওয়ার্ল্ডে, কারণ প্রচণ্ডই গরম। তার পাশে হচ্ছে মামার্থের প্রোডাক্ট। তো আমরা এখন আইসক্রিম খাই, কী আইসক্রিম আছে দেখি। এই আইসক্রিম কিছু দেখতে পাচ্ছ, এখানে দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। তোদের আইসক্রিম খেতে ভালো, কত করে দাম জানো? ২৪ টাকা করে দাম। এক্সট্রা যদি বিস্কুট কোন নিতে চাও তাহলে ৫ টাকা। ভালো দেখতেই পাচ্ছ, যাই আইসক্রিম খাই, তারপর কী করছি দেখতে থাকো। তো আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি বন্ধুরা ফাইনালি। এটা হচ্ছে ফ্লোরিস দেখতে পাচ্ছ, আর তার পাশেই হচ্ছে পিভিআর। তো আমরা চলে এসেছি পিভিআরে, দেখতে পাচ্ছ পিভিআর সিনেমা। এখানে কী মুভি চলছে দেখি, অথই, এই অথইটা দেখ, অথই দেখব। যাই হোক বন্ধুরা, টিকিট কাটা হয়ে গেছে। মুভির নাম হচ্ছে অথই, বেঙ্গলি মুভি অথই। তো আজকে দেখবো এটা, জামাই ষষ্ঠী স্পেশাল অথই মুভি, দুজনে দেখতে এসেছি ৬:৩০ অবধি মনে। আর আমাদের অডি ওয়ানে ডেট আছে, ওখানে অডি ওয়ান এখনও খোলেনি, তো খুললে তারপর ভেতরে যাবো। আর তারপর ভেতরে গিয়ে দেখি কী পরিস্থিতি, তারপর তোমাদের সব দেখাচ্ছি। আর কেমন লাগলো মুভিটা অবশ্যই তো বলবো, আগে চলো দেখি। ঠিক আছে চলো, চলছে তো, দিয়েছে আমাদের কোথায় ১ নম্বরে। বাহ দেখো কি লাগছে, দেখি কোথায় সিট। হ্যাঁ দেখি আমাদের M1617 দেখতে পাচ্ছ, কী সুন্দর লাগছে, অনেক দিয়েই আছে। ওয়াও, এখন চলছে অ্যাড, আর আমরা বসে থাকতে পারি, দেখতে তো পাবে। অন্ধকার হয়ে গেছে, এখন অ্যাড চলছে, চালু হোক তারপর তোমাদের একটু দেখাবো। যাই হোক বন্ধুরা, মুভি তো দেখলাম, ভালো মোটামুটি, খারাপ না। তো প্রথমে তো কিছু বুঝতে পারছিলাম না, তারপর একটু বুঝতে পেরেছি, যাই হোক মোটামুটি লাগলো, খারাপ নয়। যাই হোক দেখতে পাচ্ছ সব দোকান এখন বন্ধ হয়েই গেছে, তো আমরাও যাব, আমরাও যাব বাড়িতে। তো চলো রেস্ট রেস্ট হয়ে নিই, তারপরে যাব বাড়িতে। ঠিক আছে চলো, দেখতে থাকো আর কী হচ্ছে রাস্তা যেতে যেতে, কোথাও দেখতে পাই। রাত্রিরে খাওয়া দাওয়া চলে এসেছি বাড়িতে, রাত্রিরে খাওয়া দাওয়া দেখো কত কিছু আইটেম, মাটন, মাছ, কুমড়ো, আম, সন্দেশ, আবার রুটি, ৪টে রুটি, বাবা। এখন খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে ভালোভাবে আগে এখন ভোজন সেরে নিই, তারপর সব বলছি।